আসসালামু আলাইকুম, আবারও হাজির হলাম আপনাদের মাঝে ছোট কিছু ইনফরমেশন দেওয়ার জন্য। তো আমরা অনেকেই এই ধরনের প্যানেল রিপেয়ার করার চেষ্টা করি। তো সর্বপ্রথম আমরা দেখাই যে আসলে আমাদের এখানে কি, আমাদের দেখুন একটি ক সাইড র্যাম বা সাইড কফ, দুটি, এই হলো তিনটি, এটা হলো একটা বই প্যানেল। এটা কিন্তু খুব পরিচিত একটি মনিটর, সেটা হলো স্যামসাং ব্র্যান্ডের মনিটর। তো এই সমস্যা, এই ধরনের প্যানেলের সমস্যা কয়েকটি ধরনের হয়। তা আমরা ইতিমধ্যে সবাই জানি যে এই যে সাইডগুলোতে বিজিএইচ ভোল্টেজ যেটা থাকে সেটাই সবচেয়ে বেশি, এবং বিজিএল যে ভোল্টেজটি থাকে সেটি সবচেয়ে বেশি মিসিং হয়, আর যার কারণে আমাদের ডাটা থাকে না বা কালো হয়ে যায় বা স্লো হয়ে যায়, এই ধরনের সমস্যা সবচেয়ে বেশি হয়। তো শুধু যে আপনারা বিজিএইচ ভোল্টেজ বা বিজিএল এই ধরনের সমস্যা হলেই যে আমরা ডাটা পাবো না, বা এই প্যানেলগুলোতে সাধারণত এই ধরনের সমস্যা সবচেয়ে হয়ে থাকে, মানে সমস্যা বেশি হয়ে থাকে এই মানে অর্থ না, এর অর্থ এই না যে এই ধরনের সমস্যা হবে, আরও কিছু ভোল্টেজ আছে। যেরকম আমরা এখন একটা পাওয়ার দিই, দেখুন আমাদের ডাটাটা আসুক আগে, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ ওকে আছে। তো আমাদের স্বাভাবিকভাবে এই যে যে কফটি আছে বা সাইড ড্যাম্পটি আছে, বিজিএইচ যে ভোল্টেজটি আছে সেটা কিন্তু এই মাস উপরে তিন লাইন তিনটি ডটের মাস ডট যেটি আছে সেইটাতে কিন্তু মূলত হচ্ছে ওই পয়েন্টটি। তো এখানে কিন্তু আমরা ওই পয়েন্টটি ব্যবহার করিনি, এবং তার ডান পাশে এবং বাম পাশে দুটি কিন্তু অপশন আছে, সেটা হলো বিজিএল মাইনাস ভোল্টেজের জন্য। উপরের লাইনের ফার্স্ট এবং লাস্ট, প্রথমটা এবং লাস্টের ডট দুইটাই হলো বিজিএল এর, হ্যাঁ, আর মাঝখানে হলো বিজিএইচ এর পয়েন্টটি। তো আমরা এখন নিচে যে জিনিসটা ব্যবহার করেছি সেটা হলো মূল বিষয়। এখানে কিন্তু এই প্যানেলে যে অপশনটি আমরা ব্যবহার করেছি সেটা হলো যে এসটিভি একটা ভোল্টেজ আছে, সেই ভোল্টেজটি ব্যবহার করেছি। তো এই ভোল্টেজের জন্য কিন্তু ডাটা থাকে না। তো এখন অনেকে প্রশ্ন থাকে, ডাটা থাকে না, কালো হয়ে যায়, বিভিন্ন রকমের সমস্যা হতে পারে, কিন্তু আমরা কিন্তু ওইখানে এমন একটা কেউ ফোকাস করি না বা খেয়াল করি না। তো এই ধরনের সমস্যাগুলো আসলে ওই কারণে হয়ে থাকে। তো আশা করব ছোট কিছু ইনফরমেশন দিয়েছি আপনাদের উপকার আসবে। এই উপকার যদি আসে অবশ্যই আমাদের এই ভিডিওটি লাইক করবেন এবং কমেন্টস করবেন, আর অবশ্যই অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবো অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।